উসমানি বিমানবন্দরে পিসিআর ল্যাবের জন্য মন্ত্রণালয়ে চিঠি। আকাশপথে চলাচলে সিলেট বিভাগের একমাত্র মাধ্যম উসমানি আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে নেই পিসিআর টেস্টের কোনো ব্যবস্থা। বিদেশ যাত্রীদের আসা যাওয়ার এই বিমানবন্দরে তাই হয় না কোনো রকম করোনা পরীক্ষা। অবশেষে এই বিমানবন্দরে পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। জানা গেছে, সিলেট থেকে যাত্রীদের ঢাকায় গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্ট করাতে হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশে যাত্রার আগে বিমানবন্দরে পিসিআর টেস্ট বাধ্যতামূলক। আরব আমিরাত সহ কয়েকটি দেশে যেতে ফ্লাইট ছাড়ার 6 ঘন্টা আগে পিসিআর টেস্ট করাতে হয়। ফলে একজন যাত্রীকে ফ্লাইট ছাড়ার অন্তত 8 ঘন্টা আগে বিমানবন্দরে ঢুকতে হচ্ছে। প্রায় সারা দেশ থেকে বিদেশগামীরা ভিড় করেন শাহজালাল বিমানবন্দরে, ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রীর ভিড় সামাল দিতে হিমশিম খায় দেশের প্রধান বিমানবন্দরটি। আছে নানা ভোগান্তি, হয়রানি, অনিয়মের পাহাড়সম অভিযোগও। এই পরিস্থিতিতে দেশের প্রধান বিমানবন্দরের উপর চাপ কমাতে চাইছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই পরিকল্পনায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে, ফলে সেখানকার যাত্রীদের ঢাকায় গিয়ে দুর্ভোগ পোহাতে হবে না। একই রকম টেস্ট ল্যাব সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও স্থাপন করতে চায় ব্যবিচক। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, আমরা সিলেটেও পিসিআর টেস্ট ল্যাব স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। এখানেও যদি পিসিআর টেস্ট ল্যাব বসানো হয় তাহলে সেটিও যাত্রীদের জন্য ভালো হবে। যদিও সিলেট থেকে সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো যাত্রী কম, তারপরও একটি সুবিধা থাকলে ভালো হয়।